আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি চলে এসেছি আরএফএল বেস্ট বাইয়ের একটা শোরুমে, বিশাল বড় শোরুম। আর হচ্ছে এখানকার কিছু রিগাল ফার্নিচারের কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেখানে কিন্তু থাকছে বেড কালেকশন, তারপর টিভি ট্রলি কালেকশন, তারপর হচ্ছে জুতার র্যাকের কালেকশন, তারপরে আপনারা কিন্তু সোফা সেট কালেকশন দেখতে পাবেন, তারপরে হচ্ছে কিছু ডাইনিং টেবিলের কিছু কালেকশন হবে, এছাড়া এখানে কি ওটা ওয়াল শোকেস কালেকশন, তারপর হচ্ছে রুম কর্নার অ্যাক্সেট্রা অ্যাক্সেট্রা, আরও হিউজ অ্যামাউন্ট কালেকশন কিন্তু আপনারা এই একটা টোটাল ভিডিওতে পাবেন। এর জন্য পুরোটা ভিডিও দেখতে হবে, কারণ আপনার কোন কালেকশনটা দরকার সেটা কিন্তু আসলে আমি শিওর না, যার কারণে সবগুলো কালেকশনই আমি আপনাদের দেখাবো। আপনাদেরকে কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখে আপনার পছন্দের কালেকশনটা সম্পর্কে ইনফরমেশন নিতে হবে। এছাড়া এই শপের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা তো ভিডিওর একদম শেষে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ফার্স্টে আমরা একটু পরিচিত হই সেই ভাইয়ের সাথে, যে আমাদেরকে টোটাল ভিডিওটা তৈরি করতে হেল্প করবে। আমাদের সাথে আছেন এখানে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাদের সাথে আছেন মনির ভাইয়া। মনির ভাই আমাকে অলরেডি অনেকগুলো ভিডিওতে হেল্প করেছে, অনেক জেন্টালি, এর জন্য ভাইকে অনেক ধন্যবাদ। সো ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, ভাই আপনাদের রিগাল ফার্নিচারে কোন কোন ধরনের ফার্নিচারগুলো আপনাদের কাছে এই শোরুমে বর্তমানে অ্যাভেলেবেল আছে? আচ্ছা, সো আমরা পার্টিকুলারলি মোটামুটি সবগুলোই দেখার ট্রাই করবো। আর দর্শকদেরকে জানিয়ে দিই যে আমি অলরেডি রিগালের ফার্নিচারের মধ্যে ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, আর হচ্ছে আপনার আলমারি, এই তিনটে কালেকশন দেখে দিয়েছি, যার কারণে এগুলো কিন্তু এই ভিডিওতে আসছে না। ওগুলো আপনারা কিন্তু আমার অন্য ভিডিওগুলোতে দেখে নিন একটু কষ্ট করে, বা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই কালেকশনগুলোর লিঙ্ক দিয়ে দিবো, আপনারা দেখে নেবেন। সো ভাই ফার্স্ট একটু আমরা বেড কালেকশনগুলোতে চলে যাই। আচ্ছা, এখানে আপনাদের বেডের মধ্যে ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, এখানে স্টিল আছে, বোর্ড আছে, আর হচ্ছে উডেন আছে, ঠিক না? আচ্ছা, এখানে আমরা স্টিলেরটা একটু ফার্স্টে দেখে নিই, স্টিল, আর ওটা ওখানে কি ফোম, ওটা ডিজাইনটা? আচ্ছা ফোম, আর এটা কি ফুল একদম স্টিল বডি? আচ্ছা, এটা কি ফোমটা একটু উঠিয়ে দেখানো যাবে, এটা নিচে যে আর কি অবস্থাটা? আচ্ছা, এগুলো কি হচ্ছে কাঠের ইয়া আপনার, এটাকে কী বলা হয়, পার্টেক্সের বোর্ডের? আচ্ছা ওকে, যার কারণে কিন্তু এটা হচ্ছে অল ওভার আর কি সিকিউর, আর হচ্ছে নিচে বোধহয় দুইটা স্ট্যান্ডের মাধ্যমে আর কি এটা ইয়াটা রাখা আছে। আচ্ছা, এটা কতটুকু খাটটা? 5 ফিট বাই 7 ফিট। দর্শক, এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, আর এটার সাথে যে ফোমটা, এটা তো মনে হয় এক্সট্রা করে কিনতে হবে, আলাদা কিনতে হবে। এগুলো তো এগুলো কি প্রাইস একই নাকি খাট অনুযায়ী, সাইজ অনুযায়ী প্রাইস একই? এই ফোমগুলো কত প্রাইস? 9,935। এগুলো হচ্ছে যে জাজিমের কাজটা করবে। আচ্ছা দর্শক, এটা হচ্ছে কত বললেন, আবার একটু বলে দেন, 9,935। আচ্ছা ওকে, আর এই খাটটা যেমন দেখলাম 5 ফিট বাই 7 ফিট, এটার মডেলটা একটু দেখতে চাইবো দর্শক। দর্শক, এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে BDS 221, মানে 221, আর এটার প্রাইসটা হচ্ছে কত একক দর্শক, কত খরচা হচ্ছে? 10,600। আচ্ছা দর্শক, এটার প্রাইসটা হচ্ছে 10,600, শুধু তো হচ্ছে বেডটার দাম, আর ফোনটা তো হচ্ছে 9,000, ওটা তো এক্সট্রা। আচ্ছা দর্শক, এটার বেডটা যে আপনারা দেখলেন 5 ফিট বাই 7 ফিট, আচ্ছা এগুলোর মধ্যে কি আরও এক্সট্রা ডিজাইন বা মডেল হবে, সেগুলোকে অর্ডার করতে হবে এসে? আচ্ছা, আপনাদের ক্যাটালগ দেখে অর্ডার করে নিয়ে যেতে হবে। আচ্ছা দর্শক, এগুলোর মধ্যে কিন্তু প্রাইজেরও ভ্যারিয়েশন থাকবে, আবার হচ্ছে আপনাদের মডেল সাইজটা সব কিছু দেওয়া যাবে, সেটা হচ্ছে শোরুমে এসে অর্ডার করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমরা নেক্সট একটু বোর্ডের কালেকশনে চলে যাবো এখানে। ওকে, আপনাদের কি আবার পিলো কালেকশনও আছে না? আচ্ছা, এটা একটু সরিয়ে দেন। আচ্ছা দর্শক, এখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে পারটেক্স মেলামাইন বোর্ডের। ওকে, এটা হচ্ছে ডবল খাটি আমার মনে হচ্ছে, এটা সাইজটা কত হবে ভাইয়া, খাটটা? 7 ফিট বাই 5 ফিট, এটা হচ্ছে দৈর্ঘ্যটা 7 ফিট, আর ইয়ারটা হচ্ছে প্রস্থটা 5 ফিট। আচ্ছা দর্শক, এখানে আমি তো দেখিয়ে দেবো, এই খাটটার সামনে কিন্তু অনেকগুলো স্পেস আছে, যেখানে কিন্তু আপনারা চাইলে কিছু শোপিস দিয়ে ডেকোরেশন করতে পারেন, কিছু হচ্ছে আপনার হচ্ছে অ্যালার্ম ক্লক, যেটা হচ্ছে আপনাকে সকালে ঘুম থেকে উঠে দেয় সেটা কিন্তু রাখতে পারেন, পানির গ্লাস, এরকম আরও অনেক কিছু কিন্তু ডেকোরেশন করতে পারেন। আর হচ্ছে এই খাটটা ভাইয়া বলে দিল 7 ফিট বাই 5 ফিট। তাহলে এটার প্রাইসটা, এটার মডেলটাকে দেখে নিন, প্রাইসটা দেখে নিন। দর্শক, এখানে মডেলটা দেওয়া আছে BDH 103, আর এটা প্রাইসটা হচ্ছে 13,900 টাকা। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মডেলটা সুন্দরই, আর প্রাইসটা খুবই রিজনেবল। সো আপনারা চাইলে এই ধরনের একটা বেড কালেকশন কিন্তু কালেক্ট করতে পারেন। আচ্ছা, এই ফাঁকে একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ভাইয়া, আপনাদের যে ফার্নিচারগুলো, এগুলো হচ্ছে অল ওভার যত ফার্নিচার আছে, আপনাদের ওয়ারেন্টি বা ফ্যাসিলিটিটা কী পাচ্ছে দর্শক আপনাদের কাছ থেকে? এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। আর বেড কালেকশনের মধ্যে যদি আমি আপনার কাছে এভারেজ একটু প্রাইসটা জানতে চাই, সেটা ক্যাটালগই হোক আর হচ্ছে আপনার ডিসপ্লেই হোক, আপনাদের একদম স্টার্টিং প্রাইস বেড কালেকশন কত থেকে শুরু হচ্ছে? মেটাল হচ্ছে আপনার 9,900, একদম শুরু থেকে, মানে এর নিচে তো রিগালের কোনো ফার্নিচার নেই। আর সর্বোচ্চ আর কি যেই রেঞ্জটা হচ্ছে প্রাইসের, সেটা কত বেডের জন্য? বেডের হচ্ছে আপনার
46,000 টাকা পর্যন্ত হয়। আচ্ছা, এখন একটু আমরা উডেন কালেকশনে চলে যাব। দর্শক, এখানে উডেনের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা, এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর আমার মনে হয় এই টাইপের মনে হয় আলমারি বা ওয়ার্ড্রোব বোধহয় দেখেছিলাম আমরা এরকম ডিজাইনার। তো আপনারা তাহলে সেট মিলিয়েও নিতে পারেন, সেখানে একটা প্যাকেজ অফার আপনারা পাবেন, প্রাইসটা কমে যাবে। আচ্ছা, এটা কতটুকু আছে ভাই এই বেডটা? 5 ফিট 7 ফিট। দর্শক, এটা হচ্ছে 5 ফিট 7 ফিট। এটা মডেলটা একটু দেখে নেই আমরা। দর্শক, এটা হচ্ছে BDH 304, প্রাইস হচ্ছে 32,800। সিমিলার 1 বছরের ওয়ারেন্টি, যার মধ্যে 1 বছরের কোনো প্রবলেম হলে ভাইয়ের একদম ফ্রি হোম সার্ভিস, মানে আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দেবেন। আচ্ছা, নেক্সট আমরা উডেন একটা বেড কালেকশনে চলে যাবো। এটা কিন্তু নকশাটা অনেক নাইস, আসলে এক একজনের রুচি বোধ পছন্দ এক এক রকম, তো আপনারা আপনাদের পছন্দ মতো দেখতে পারেন। আচ্ছা ভাই, এটা কতটুকু আছে? সবগুলোই 5 ফিট 7 ফিট। এগুলো কি বড় ছোট করে বানিয়ে নেওয়া যাবে না অর্ডার করে? বানায় নিতে হবে অর্ডার করে। আচ্ছা দর্শক, বড় বা ছোট যেটাই করেন না কেন, ডিজাইন টিজাইন ক্যাটালগ দেখে বানিয়ে অর্ডার করতে পারেন আপনারা। আচ্ছা, এটা মডেলটা হচ্ছে BDH, এটা মডেল হচ্ছে 318, প্রাইসটা হচ্ছে 34,800। এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, আমরা নেক্সট কোন প্রোডাক্টটা দেখবো? আচ্ছা, এখানে আমরা কিন্তু ট্রিপিক ট্রলি কালেকশন দেখতে পারি। এখানে আমরা 2-3টা মডেলের মধ্যে ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি একটু ফার্স্টে মডেলটা দেখে দিব। এটা হচ্ছে TTH 102, যার প্রাইসটা হচ্ছে 8,200। দর্শক, আপনি একটু মডেলটা এবং প্রাইসটা দেখে নেন, এরপর আমরা কালেকশনটা দেখি। এটা হচ্ছে পার্টের মেলামেন্ট বোর্ডের মধ্যে আছে। এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো তাক আছে, নিচের ড্রয়ারটাকে একদম লং পুরো, একটু খোলা দেখা আমাদের। দর্শক, আমি নিচে মডেলটা একটু দেখে দিচ্ছি। এটা একদমই হচ্ছে পুরোটা প্লেন, এটার মধ্যে অনেক স্পেস আছে, অনেক কিছু রাখা যাচ্ছে। আর হচ্ছে এটার ভেতরে কিন্তু আমি পার্টিগুলো অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি, কিছু গ্লাস আছে। ভাই, গ্লাসটা কীভাবে ওপেন করবো? ওকে, গ্লাসটা কিন্তু এখানে পার্ট আছে, যার কারণে কিন্তু আপনারা এখানে অনেক কিছু কিন্তু ডেকোরেশন করতে পাচ্ছেন। ওয়াও, এটার প্রাইসটা পড়ছে আপনার 8,200 টাকা। ওকে, নেক্সটে আমরা যে কালেকশনটা এখান থেকে দেখবো সেটা হচ্ছে TCH 302, যেটা প্রাইসটা পড়ছে 6,200 টাকা। এটার প্রাইসটা একটু কম। এটা হচ্ছে কি, বোর্ডের না উডেন? আচ্ছা, এটা হচ্ছে উডেন ফার্নিচার, এটার প্রাইসটা পড়ছে 6,200 টাকার মধ্যে। খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা এগুলো তো কালার চেঞ্জ করা যাবে না, যেটা যে কালার আছে ওটা ওটাই। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক নাইস একটা কালেকশন রিগাল ফার্নিচারের। আচ্ছা, নেক্সট আমরা ওদের একটা কর্নার দেখতে পাচ্ছি। ওয়াও, যারা দেখা যায় যে রুমকে ডেকোরেশন করার জন্য এরকম ধরনের একটু এক্সক্লুসিভ কর্নার কালেকশন চাচ্ছেন, তারা চাইলে এই ধরনের একটা কালেকশন দেখতে পারেন। এটা কি ভাইয়া বোর্ডের? আচ্ছা দর্শক, এটা হচ্ছে বোর্ডের মধ্যে, আর এটা একটু খুলে দেখাবেন, এটা খোলার সিস্টেমটা। আচ্ছা, এটা কি এইভাবেই খুলতে হচ্ছে? একটা না, একটাই পার্টে। আচ্ছা দর্শক, এটা হচ্ছে এই সেক্টর থেকে খুলতে হচ্ছে, এটা বাইরে হচ্ছে একদম টোটালি গ্লাস, আর এটা হচ্ছে মেলামাইন বোর্ডের, চারটা থাক আছে। হ্যাঁ, রুম কর্নার, এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা থাকে কিন্তু আপনার সুন্দর করে শোপিস, ফুলদানি বা পুতুল এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন, যেটা আপনার ঘরের শোভা বাড়াচ্ছে। এটার মডেলটা একটু দেখে নিব আমরা। এটা হচ্ছে SCH 106, যেটার প্রাইস হচ্ছে 9,900 টাকা, মানে 9,900 টাকা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে এই মডেলটা কিনতে পারছেন ফিক্সড প্রাইসে। আচ্ছা, এরপর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি টি টেবিল। আচ্ছা, এটার মডেলটা একটু দেখে নিই। এটা হচ্ছে TCC 314, যেটার প্রাইস করছে কিন্তু হচ্ছে 7,700, কারণ এটা হচ্ছে উডেনের কাঠের, 7,700। আমরা একটু দেখি, এটা হচ্ছে উপরে গ্লাস, গ্লাসটা কি আলাদা নাকি এটা ফিক্সড করা আছে আলাদা? এটা এটা কি হচ্ছে আপনার কি ইউজের ক্ষেত্রে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি এটা ফিক্সড করে দেওয়া হবে? লক আছে গ্লাসটা। আচ্ছা দর্শক, এটা হচ্ছে আপনার, এটা তো এই গ্লাস গ্লাস পুরো প্যাকেজ সহকারে 7,700 না? আচ্ছা, আর নিচের পার্টটা হচ্ছে কাঠের, যার কারণে কিন্তু এগুলো চোখ বন্ধ করে 10 বছরের উপরে আপনারা ইউজ করতে পাচ্ছেন। আর প্রাইসটা তো বলেই দেওয়া হলো, মডেলটাও বলে দেওয়া হলো। আচ্ছা, এখানে আরেকটা টিটেবল কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে একদমই সিঙ্গেল পিস, যার কারণে আপনাদের এক্সট্রা এক্সট্রা করে দেখানো। এটা হচ্ছে TCC 306, 14,800 টাকা। ওয়াও, এটা কিন্তু খুবই ডাশিং একটা কালেকশন, আর এটা খুবই বড়, ঠিক না? এটার মডেলটা হচ্ছে নিচে হচ্ছে কাট, আমরা দেখতে পাচ্ছি কাটের খুব সুন্দর একটা নকশা আছে। ভেতরে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে, যেখানে আপনারা পেপার, তারপরে হচ্ছে আপনারা চাইলে কিন্তু ম্যাগাজিন এরকম অনেক কিছু রাখতে পাচ্ছেন। আর সরি, হ্যাঁ, ফ্লাওয়ার বেস দেখা যাবে, নিচ থেকে কিন্তু উপরে দেখা যাবে, যার কারণে অনেক সুন্দর লাগছে। এছাড়া কিন্তু হচ্ছে উপরে গ্লাস একদম ফুললি, যার কারণে খুব ড্যাশিং একটা কালেকশন। এটার প্রাইসটা কিন্তু আবারও দেখে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 14,800 টাকা, এটা সিঙ্গেল প্রাইস। আচ্ছা, এখানে আমরা সোফা সেট দেখতে পাচ্ছি, সেট না এটা আসলে সিঙ্গেল। এখানে ডবল সিটার একটা সোফা আমরা দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে শুধু আপনার ফ্রেমটা না, উপরের ফোম টোম এগুলো তো একদম ফোম কুশন সবসহ। আচ্ছা, এখানে আপনারা ডবল সিটার যে সোফাটা দেখতে পাচ্ছেন, এখানে কুশন এবং ফোম এগুলো সেট, এটা হচ্ছে কাঠের মধ্যে। এই ডবল সিটার, এটার মডেলটা হচ্ছে SDC, আর মডেল নামটা হচ্ছে 317, এটার প্রাইস পড়বে 24,200। এই ডবল সিটার এই সোফাটা কিন্তু আপনারা কুশন এবং ফোম সহকারে কিন্তু এটার প্রাইস, এই প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, এখানে এগুলোর মধ্যে আবার সিঙ্গেল কিছু সোফা আছে, সেগুলো একটু দেখে নিব আমরা। আপনারা দেখছেন রিগাল ফার্নিচার এক্সক্লুসিভ কিছু ফার্নিচার কালেকশন। এখানে আমরা সিঙ্গেল সোফাগুলো একটু দেখে নিব। সিঙ্গেল এগুলোর মডেল হচ্ছে SST 317, এটা প্রাইস পড়বে 16,300। এটাও কিন্তু কাঠের, একদম ফুললি কাঠের, নকশাটা হচ্ছে খুবই অসাধারণ। আর হচ্ছে এটার মধ্যে ফোম এবং কুশন কিন্তু ফিক্সড থাকছে। এই পুরোটার প্রাইস কিন্তু 16,300। এখন দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল দুইটা সোফা, আর হচ্ছে এখানে কিন্তু ডবল সিটার। আপনারা যদি মনে করেন যে আপনারা পুরো সেট মিলিয়ে নেবেন নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্ট হচ্ছে না, সিঙ্গেল পিস হারে কিন্তু এটার প্রাইসটা কিন্তু ধরা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু ডাইনিং টেবিল সেটে চলে আসি। এখানে অসাধারণ কিছু গর্জিয়াস গর্জিয়াস ডাইনিং টেবিল আছে। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। ভাই, এটা কি হচ্ছে, একদম ফিক্সড নাকি এটা ইয়া করা যায়, হোল্ড করা যায়? গ্লাসটা আলাদা করা যায়, বাট ভাঁজ করে রাখা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে গ্লাসটা আলাদা করা যাচ্ছে। এখানে শুধু চেয়ার বাদে এই ডাইনিং টেবিলটার প্রাইসটা দেওয়া আছে, এটার মডেলটা আমরা দেখে নিব। এটা হচ্ছে TDH 201, যেটা প্রাইসটা পড়ছে 10,600। 10,600 টাকা হলে কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলটা পাচ্ছেন। এটার নিচে কি হচ্ছে, মেটাল লোহা, আচ্ছা লোহা, আর উপরে হচ্ছে গ্লাস। ওয়াও! আচ্ছা, এগুলো চেয়ার, এটা যদি মনে করেন যেহেতু এটার স্টিলের সাথে চেয়ারটা ম্যাচ খাচ্ছে, তো কেউ যদি এই চেয়ারগুলো সিঙ্গেলে কিনতে চায়, এগুলোর প্রাইসটা কত পড়ছে? 1750। এটা কি কোনো মডেল আছে চেয়ারের? CFB 206। দর্শক ডি দর্শক, এটা হচ্ছে CFB 206 মডেল। এটার সিঙ্গেল প্রাইস কত? 1750। দর্শক, এক একটা চেয়ারের দাম কিন্তু 1750 করে পড়ছে। সো আপনারা চাইলে এই রেটে কিন্তু পার্টিকুলারলি এক একটা চেয়ার কিন্তু কিনে আপনাদের সেটটা ম্যাচিং করতে পারেন। আচ্ছা, আমরা নেক্সট যেই মডেলটাতে চলে যাব, এটা হচ্ছে উডেন, অর্থাৎ এটা কাঁচের মধ্যে। দর্শক, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এটা হচ্ছে একদম পা থেকে ফুল বডি হচ্ছে কাঠের, বাট উপরটা হচ্ছে গ্লাস। আচ্ছা, এটা গ্লাসটার মধ্যে একটু ডিজাইন দেখতে পাচ্ছি, এটা গ্লাসটা কি, ভ্যারিয়েশনটা কি? এটা ডিজাইন গ্লাস। আচ্ছা দর্শক, এটা হচ্ছে মডেলটা একটু ঘুরিয়ে দেন ভাই এদিকে। আচ্ছা দর্শক, এটা হচ্ছে TDH 306, যেটার প্রাইসটা হচ্ছে 20,300 টাকা। এটা শুধু টেবিলটার মূল্য, শুধুমাত্র টেবিলটার মূল্য। এটার সাথে কিন্তু গর্জিয়াস আপনারা চাইলে কিছু চেয়ারও নিতে পারেন, সেটা আমরা নেক্সট দেখে দিচ্ছি নেক্সট টেবিলে। অথবা একটু আগে আমি যে 1700 না 2700 ছিল, ওটা 1750, সেই চেয়ারগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা এখানে যেই টেবিলটা দেখছি রিগালের, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আমার মনে হয় যে আমাদের দর্শকদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে। এটা হচ্ছে কাঠের মধ্যে, আর হচ্ছে এটা পুরোটা হচ্ছে কাঠের, বাট উপরে হচ্ছে একটা গ্লাসও কিন্তু বসানো হয়েছে। আচ্ছা, মডেলটা একটু আমরা দেখে নিব। এটা হচ্ছে TDH 305, যেটা প্রাইসটা 27,700, শুধু টেবিলটার দাম, শুধুই টেবিলটার দাম। আর হচ্ছে চেয়ারগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। এখানে চেয়ারের একটু মডেলটা আমি দেখে নিই। দর্শক, এখানে চেয়ারের মডেল হচ্ছে CFD 304, যেটা প্রাইস হচ্ছে 5,100। মানে এগুলো এক একটা চেয়ার কিন্তু সিঙ্গেল পিস 5,100 টাকা করে আপনারা কিনতে পারেন। তাহলে হচ্ছে পার্টিকুলারলি এক একটা চেয়ার 5,100 করে হলে বাকিটা সেট মিলিয়ে আপনাদেরকে কিনে নিতে হবে। ওয়াও! আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কোন কালেকশনটা দেখতে পারি? আচ্ছা, এখানে বোধহয় আমরা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। ভাইয়া, ওই হ্যাঙ্গারটা ওইদিকে দিয়ে দেন। আচ্ছা দর্শক, এখানে আমরা হ্যাঙ্গার কালেকশন দেখতে পারি। এখানে বোর্ডের মধ্যে আছে, আর একটা হচ্ছে টোটালি স্টিল বডি। ফার্স্ট একটু আমরা স্টিল বডিটাই দেখে নিই, এটা মডেলটা একটু দেখব। দর্শক, এখানে হচ্ছে মডেলটা আমরা একটু দেখি, HCH। আচ্ছা, এটা হচ্ছে HCH 203, আর যেটা প্রাইস হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা হলে কিন্তু এরকম একটা হ্যাঙ্গার দেখা যাবে, আপনি আপনার রুমের কর্নারের মতো ফেলে রাখলেন, এখানে কাপড় চোপড় আপনারা রেখে দিলেন, বা বাইর থেকে এসে বা আপনার ব্যাগ বা সামথিং যেটাই আপনার দরকার, আপনি কিন্তু এখানে হ্যাং অন করে রাখলেন, আবার হচ্ছে যাওয়ার সময় আপনি এটা পরে নিতে পারলেন। ওকে ফাইন, এটা প্রাইসটা 2,000 টাকা। আচ্ছা, হ্যাঙ্গারের মধ্যে আরেকটা ভ্যারিয়েশন এবং আরেকটা স্টাইল আছে, যেটা হচ্ছে বোর্ডের মধ্যে রিগালের। এটা মডেলটা একটু দেখে নিই, HCH 102, যেটা প্রাইস হচ্ছে 4,600 টাকা। 4,600 টাকার এই হ্যাঙ্গারটাতে কী থাকছে? এখানে দেখেন, হ্যাং অন করার জন্য কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো কিন্তু স্ট্যান্ড আছে। আবার উপরে কিন্তু শোপিস টোপিস দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারছেন, যেটা রুমের শোভা বাড়াচ্ছে। আর হচ্ছে নিচে কিন্তু এখানে কিছু রাখা যাবে, এখানে চাইলে আবার হচ্ছে নিচে একটা ড্রয়ারও আছে। ওভারঅলই এটা হচ্ছে প্যাকেজটার প্রাইসটা পড়ছে 4,600 টাকা। আচ্ছা, আমরা কি এখানে কোনো কিছু মিসিং হয়েছে? আচ্ছা ওকে, দেন হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে কম্পিউটার টেবিল। আচ্ছা দর্শক, এখানে কম্পিউটার টেবিল বোর্ডের মধ্যে, যাদের হচ্ছে বাসায় কম্পিউটার আছে, কম্পিউটার টেবিল আপনাদের নিতে আপনারা চাইলে এখানে দেখতে পারেন। এখানে একটা আছে CTC, যেটা হচ্ছে 103, এটা মডেলটা হচ্ছে 103, প্রাইসটা হচ্ছে 5,700 টাকা। দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী থাকছে। এখানে হচ্ছে আপনারা দেখেন, এখানে কিবোর্ড রাখার জন্য কিন্তু একটা স্পেস আছে, এখানে মাউসটা কিন্তু উপরেই রাখা হবে না। আর সাইডে কিন্তু একটা লক একটা ড্রয়ার আছে, যার কারণে এখানে কিন্তু হাতের কাছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখান থেকেই আপনারা কালেক্ট করতে পারবেন।
আর নিচে যে হচ্ছে দেখি নিচে হচ্ছে আপনার সিপিইউ রাখার অপশন আর হচ্ছে কোনো সাউন্ড বক্স রাখার অপশন আচ্ছা ওকে ফাইন ও এটা প্রাইসটা হচ্ছে 5700 আচ্ছা এইখানে আমরা একটু চলে আসি এখানে কিন্তু আরেকটা টিভি রাখার জন্য একটা ট্রলি আছে সেটা হচ্ছে TCH যেটা মডেলটা হচ্ছে 101 যেটা প্রাইসটা 6000 টাকা এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এলইডি টিভিগুলো কিন্তু রাখার জন্য এটা বেস্ট একটা চয়েস হবে এখানে কিন্তু আরও কিছু ড্রয়ার আছে দুইটা না দুই পাশে দুটো ড্রয়ার আর এখানে কিন্তু ডেকোরেশন করার জন্য দুইটা পার্ট আছে যেখানে আপনারা চাইলে শোপিস টোপিস কিছু কিন্তু রাখতে পারেন ভাই একটা সাইড একটু খুলে দেখাবেন আমাদেরকে ওয়াও এরকম কি এই সাইডও সিমিলারলি দুটা পার্ট এগুলো কি লক নাকি প্লেন আচ্ছা প্লেন আচ্ছা দর্শক এটার মডেলটা আবারও দেখে দিই এটা হচ্ছে TCH 101 এটা প্রাইস হচ্ছে 6000 টাকা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা চাইলে কিনতে পারেন আচ্ছা আমরা কিন্তু অনেক কিছু দেখলাম এবার একটু আমরা জুতো রাখার জন্য কিছু আর কি এখানে ড্রয়ার আছে সেগুলো দেখে নিব আচ্ছা ফার্স্টে আমি যেটা দেখবো সেটা হচ্ছে শু র‍্যাক এইচ এস আর এইচ 101 যেটা প্রাইসটা পড়বে 6300 টাকা মাত্র এটা হচ্ছে পারটেক্স মেলামাইন বোর্ডে আচ্ছা মেলামাইন বোর্ডে এখানের মধ্যে কিন্তু আমরা উপরে একটা ড্রয়ার দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাবে মোজা এছাড়া আরও ছোটোখাটো কিছু জিনিসপত্র বা বাচ্চাদের ছোটোখাটো জুতাগুলো ব্রাশ ট্রাশ রাখতে পারবেন আর এখানে সাইডে যে ড্রয়ারগুলো নিচে যে পার্ট আছে পাল্লা এগুলো কিন্তু আপনারা যদি খুলেন তাহলে একটা দুইটা তিনটা চারটা থাকে কিন্তু আপনাদের দেখা যাবে ভালো এবং তোলা জুতোগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন সুন্দর করে গুছিয়ে আচ্ছা ওকে এটার মডেলটা আমরা দেখলাম প্রাইসটা দেখলাম আমরা আচ্ছা ওকে আমরা নেক্সট মডেলে চলে যাব এখানে আরেকটা যেটা দেখছি এখানে কালারে ভ্যারিয়েশন আছে এটা হচ্ছে SRH 113 যেটা প্রাইস হচ্ছে 7100 টাকা ওকে দর্শক আমি তো দূর থেকে দেখাবো এটা কিন্তু কালারফুল এটা ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কালারের কম্বিনেশনে করা খুবই নাইস একটা আর কি ড্রয়ার আমি বলবো আর হচ্ছে এটার যে কাজটা আছে সেটাও খুবই সুন্দর এটা তো সিমিলারলি তিনটা পার্ট আছে এখানে নিচে কয়টা পার্ট হবে আচ্ছা 1 2 3 4 নিচে ঠিক চারটা আর উপরে হচ্ছে একটা ড্রয়ার ওকে এটা হচ্ছে আরেকবার আমি দেখিয়ে দিব এটা হচ্ছে SRH 113 7100 টাকা মূল্য ওকে এবার হচ্ছে যাদের ফ্যামিলি একটু বড় যাদের হচ্ছে বেশি লাগে জিনিসপত্র সংরক্ষণ করতে অথবা অফিস যারা অফিসের জন্য চাচ্ছেন তারা কিন্তু চলে এই ধরনের একটা দেখতে পারেন আমি একটু মডেলটাকে দেখিয়ে দিই এটা হচ্ছে SRH 111 এটার মডেল আর হচ্ছে প্রাইসটা হচ্ছে 6500 টাকা আচ্ছা ওকে এটাও হচ্ছে পারটেক্স মেলামাইন বোর্ডের বাট এটা লুকটা কিন্তু অনেক নাইস এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে জুতাই রাখতে হবে আর ভাই এটা একটু ওপেন করে দেখান আমাদেরকে আচ্ছা এটা হচ্ছে একদমই প্লেন আর এর মধ্যে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা স্টেপে কিন্তু আপনারা অনেক জুতা কিন্তু একসাথে সংরক্ষণ করতে পারছেন আচ্ছা এটা একটু আরেকবার দেখে নিব এটা হচ্ছে মডেল 111 আর প্রাইসটা হচ্ছে 6500 আচ্ছা আমরা কি আর কোনো মিস করে এসেছি এখানে কোনো বাকি আছে আচ্ছা ওকে আচ্ছা এখানে আমরা কিন্তু ওয়াল শোকেস কালেকশন একটা দেখতে পাচ্ছি ওকে আমি একটু এখানে কি দুইটা নাকি একটা দুইটা আচ্ছা এখানে হচ্ছে ওয়াল শোকেস দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ফুললি একটা হচ্ছে সামনের পার্টটা হচ্ছে গ্লাস আর এখানে হচ্ছে ছয়টা পার্ট 1 2 3 4 আর হচ্ছে নিচে হচ্ছে দুইটা থাক ভাই একটু একটা খুলে দেখেন আমাদেরকে ওয়াও নিচে কিন্তু আবার দুইটা পার্ট হচ্ছে যার কারণে কিন্তু আরও কিছু এখানে সেফলি রাখা যাচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারছেন আপনারা এখানে একটু মডেলটা দেখবো এটা হচ্ছে MSC 102 যেটা প্রাইস হচ্ছে 9300 টাকা মাত্র আচ্ছা ওকে বিকালে ভাই নেক্সট কালেকশনে চলে যাই আমরা আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা ওয়াল শোকেস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বাইরের থেকে লুকটা দেখিয়ে দিই আচ্ছা এটা কিন্তু অনেক আলমারির মতো মনে হচ্ছে ঠিক না বাট হচ্ছে গ্লাসটা আর কি ডোরটা গ্লাসের মধ্যে ওকে এখানে হচ্ছে একটু খোলেন এটা এটা খুলে ফেলেন আচ্ছা দর্শক এটা হচ্ছে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাকের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারছেন অলরেডি এখানে দেখা যাচ্ছে দুইটা মেলামেন্ট বোল আছে আমি এটা একটু মডেলটা দেখে দিই এটা হচ্ছে BSC 103 যেটা প্রাইসটা হচ্ছে 15300 টাকা মাত্র আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই দর্শক কালেকশন অনেকগুলো আমাদের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে বাট আই হোপ আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন কেননা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু আছে এটা কি হচ্ছে রুম কর্নার আচ্ছা ওয়াল শোকেস আচ্ছা এটা হচ্ছে আরেকটা ওয়াল শোকেস কালেকশন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একদম ফুললি মনে হচ্ছে শুধু বোর্ড সাইডের বোর্ড বাদে হচ্ছে ফুললি গ্লাসের মধ্যে যার কারণে এটা কিন্তু হাইলাইট হচ্ছে খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4 চারটা থাকে কিন্তু অনেক সুন্দরভাবে জিনিসপত্র রাখা যাচ্ছে একটা ডোর একটু ওপেন করেন আপনি আর হচ্ছে বোর্ডটা একটু ঘুরিয়ে দেন এদিকে আচ্ছা দর্শক এখানে ভাইয়া কিন্তু ওপেন করে দেখালো একদম ফুললি গ্লাস আর হচ্ছে আমি মডেল দেখে দিচ্ছি এটা হচ্ছে SDH 108 আর প্রাইসটা হচ্ছে 12200 টাকা ওকে এটা চাইলে আপনারা হচ্ছে আপনাদের কুকারের সামগ্রী ডেকোরেশন ছাড়াও কিন্তু আপনারা শোপিস পুতুল টুতুল অনেক কিছুই ডেকোরেশন করতে পারবেন আচ্ছা এটা কি এটা তো কর্নার
নাকি? আচ্ছা, এখন আমরা আরেকটা কর্নার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একদমই সরুর মধ্যে 1 2 3 4 চারটা থাকে, কিন্তু আপনারা চাইলে এই ধরনের একটা কর্নার কিন্তু সেট আপ করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনারা চারটা থাকে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু ডেকোরেশন করতে পারেন। এটা মডেলটা দেখে দিই, এটা হচ্ছে SCH 107, যেটার প্রাইসটা হচ্ছে 8,400 টাকা। আচ্ছা, ওই সেক্টরে কি কিছু বাকি আছে? আচ্ছা, এখানে বোধহয় আমরা আরেকটা কর্নার দেখতে পাচ্ছি দর্শক। এখানে একটা কর্নার আছে, এটা কিন্তু খুবই নাইস, 1 2 3 4 5 পাঁচটা থাকে, কিন্তু আপনারা দেখা যাবে আপনাদের ঘরের অনেক কিছুই কিন্তু এটাতে সুন্দর করে ডেকোরেশন করতে পারছেন। আমি একটু এটার মডেলটা দেখবো, এটা হচ্ছে CHCH, এটা হচ্ছে মডেল 101, প্রাইসটা হচ্ছে মাত্র 2,500 টাকা রিগালের। ওকে দর্শক, আমরা নেক্সট কোন কালেকশনটা দেখছি ভাইয়া? আচ্ছা, এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে 2-in-1, এটা হচ্ছে রিডিং টেবিল হিসেবে ইউজ করা যাবে, কম্পিউটার টেবিল হিসেবে ইউজ করা যাবে, এছাড়া আরও অনেক কিছু ডেকোরেশন করার জন্য তো থাক মানে তাক আছেই। উপরে আপনারা তিনটা তাক পাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে আপনারা বই খাতা কিন্তু ডেকোরেশন করতে পারছেন, সাজিয়ে গুছিয়ে রাখতে পারছেন। আপনারা হচ্ছে RCBH 101, এটার প্রাইসটা হচ্ছে 11,700। আচ্ছা, এটার মধ্যে আমি দেখে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা কম্পিউটার সেট আপ করতে পারছেন অথবা লেখাপড়ার কাজে ইউজ করতে পারছি। এখানে হচ্ছে ক্যাবলগুলো এখান দিয়ে ট্রান্সফার করতে হবে না। আচ্ছা, এখানে সাইডে কিন্তু কিছু পার্ট আছে, এখানে কিবোর্ড রাখার জন্য একটা পার্ট আছে, এখানে CPU অ্যান্ড হচ্ছে নিচের সাউন্ড বক্সগুলো কি নিচে রাখা হবে? আচ্ছা, আর এখানে হাতের কাছে একটা ড্রয়ার আছে, যার কারণে হচ্ছে আপনারা কিন্তু খুব ইজিলি হাতের কাছে প্রয়োজনীয় সব কিছু পাচ্ছেন। এটার প্রাইসটা হচ্ছে 11,700 টাকা অনলি। আচ্ছা, এখানে আমরা সাইডে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি, এখানে কম্পিউটার টেবিল না, রিডিং টেবিল। আচ্ছা, এটা হচ্ছে রিডিং টেবিল, এটা আমি দেখে দিচ্ছি RTH 102, যেটা প্রাইসটা হচ্ছে 4,500 টাকা মাত্র। এটা হচ্ছে একদম সিম্পল, দেখেন উপরে একটা স্টেপ আছে যেখানে হচ্ছে কলমদানি, তারপর হচ্ছে আরও প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে, আর এখানে রিডিং করা যাবে। আর নিচে একটা ড্রয়ার আছে যেখানে কিন্তু চাইলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র খাতা কলম রাখতে পারেন, নিচেও আবার আরেকটা পার আছে। ওকে, এটা হচ্ছে টোটালি পার্টেক্স মালা মাইনে। নেক্সট আরেকটা রিডিং টেবিল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে একটু বড়োর মধ্যে। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে RTH 101, যেটা প্রাইসটা হচ্ছে 7,000 টাকা মাত্র। এটার মধ্যে আমি দেখে দিচ্ছি, অনেক স্পেস আছে, অনেকগুলো স্টেপ আছে, যার কারণে অনেক কিছু রাখতে পারছেন। এখানে একটা ড্রয়ার আছে, লকার, এখানে প্রয়োজনীয় জিনিসগুলো রাখা যাবে, আর নিচে কিন্তু আরও পার্ট আছে, যার কারণে বই খাতা অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইসটা পড়ছে 7,000। আর কি কিছু মিসিং আছে দর্শক? আমরা লাস্ট দুইটা কালেকশন দেখবো, আমরা অনেকগুলো কালেকশন অলরেডি দেখে ফেলেছি। আচ্ছা, রকিং চেয়ার এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি, যারা হচ্ছে একটু রকিং চেয়ার একটু আপনার রিল্যাক্স করতে পছন্দ করেন, তারা চাইলে এই ধরনের চেয়ার দেখতে পান। প্রাইস কেমন এগুলোর? 5,900। এটা হচ্ছে আপনার কী কী দিয়ে মেটেরিয়ালস, কী মেটাল আর হচ্ছে ফোম? আচ্ছা, এখানে লাস্ট ওয়ান আমার মনে হয় এগুলো কি ওয়াল কেস, মিডসেল, বুকসেলফ, আম সরি দর্শক, এগুলো হচ্ছে বুকসেলফের মধ্যে এখানে দুইটা কালেকশন আছে। এখানে একটু সিঙ্গেলটা একটু দেখে নিই, যেটা হচ্ছে MSC 107, যেটা প্রাইস হচ্ছে 5,900 টাকা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 পাঁচটা থাকে, কিন্তু আপনারা অনেক সুন্দর করে অনেক কিছু কিন্তু গুছিয়ে রাখতে পারছেন। ঠিক তার পাশে হচ্ছে আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখে দিই, এটা হচ্ছে BSC 101, আর এটা প্রাইস হচ্ছে 10,200 টাকা। 10,200 টাকায় আপনারা কিন্তু হচ্ছে ভাই, এটা একটু সরা দেন, 10,200 টাকায় আপনারা যেটা পাচ্ছেন এখানে দেখেন 1 2 3 4 5, আপনি কিন্তু পাঁচটা থাকে, কিন্তু আপনার দেখা যাচ্ছে তিনটা থাকে গ্লাস আছে, আর হচ্ছে দুইটা ওপেন আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। এছাড়া ঘরেও কিন্তু মনে হচ্ছে মিনি একটা বুক সেলফ, বুক লাইব্রেরি করে ফেলতে পারবেন, এছাড়া ঘর তো ডেকোরেশন হচ্ছে। সো ভিউয়ার্স, আর ভাই আর কি কিছু বাকি আছে? আচ্ছা দর্শক, আমরা কিন্তু রিগাল ফার্নিচারের অনেকগুলো কালেকশন দেখলাম, আরও অনেক কালেকশন বাকি আছে যেগুলো হয়তো বা আমরা দেখতে পারি নাই, বাট হচ্ছে এগুলো পেতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু শোরুমে চলে আসতে হবে। তো ভিউয়ার্স, আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নেবো। আমাদের সাথে ছিলেন মনির ভাইয়া। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ অনেকগুলো ইনফরমেশন দিয়ে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে হেল্প করলেন। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, আপনাদের অনেকগুলো প্রোডাক্ট আমাদের শো করালাম, আপনারা যদি প্রয়োজন মনে করেন বা নিতে চান, সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। সো দর্শক, এতক্ষণ কিন্তু আমরা রিগালের ফার্নিচার দেখলাম, এখন এই শোরুমের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেবো। এছাড়া আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ যেই কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন, আর স্পেশালি আমি যেখান থেকে শ্যুট করেছি সেখানকার অ্যাড্রেসটা যদি চান তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, এটা হচ্ছে RFL বেস্ট বাইয়ের একটা বিশাল বড় ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে সাভার নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে সাভার ঢাকা 340।
সাভার নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন সাভারে। আর হচ্ছে এখানকার যে ম্যানেজারিং এর দায়িত্বে আছে সোহেল রানা ভাইয়া আরিফুল বেস্ট ভাই সাভার ব্রাঞ্চে, তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 01841313721। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ইনফরমেশন অথবা আপনারা শপে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন, আর আপনাদের পছন্দের শপিংগুলো এখান থেকে সেরে ফেলতে পারেন। আশা করি কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে শপিং করবেন। স্পেশালি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।